আপনারা দেখছেন শাইখ আহসানুল্লাহ নিসারি হুজুরের সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত AUN ইসলামিক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, দর্শক শ্রোতা, AUN ইসলামিক টিভির নিয়মিত আয়োজন 7 মিনিট হাদিস ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে আরেকটি হাদিস শরীফ নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেয়। আজকে যে হাদিসটি নিয়ে আমরা আলোচনা করব, এই হাদিসটি হাজরুল আসওয়াদ স্পর্শ করা বা চুমু দেওয়া প্রসঙ্গে। হাদিসখানি বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে, তার মধ্যে সহিহ বুখারি হাদিস নাম্বার 1597, সহিহ মুসলিম কিতাবুল হজ হাদিস নাম্বার 1270 নম্বর হাদিস, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, সুনান আবি দাউদ সহ অসংখ্য কিতাবে রয়েছে। ওয়ান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু জাআ ইলাল হাজারি ফাকাব্বালাহু। একদিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদের কাছে আসলেন। হাজরে আসওয়াদের কাছে এসে তিনি ফাকাব্বালাহু, কালো পাথরটিকে তিনি চুমু দিলেন। মক্কা শরীফে হাজরুল আসওয়াদ বা কালো পাথরটাকে তিনি কি করলেন? চুমু দিলেন। ওয়াকালা ইন্নী লাআলামু আন্নাকা হাজারুন, স্পর্শ আওয়াজে বলণ্ডিত কণ্ঠে উমর ইবনুল খাত্তাব বলে উঠলেন, হে পাথর, আমি জানি তুমি একটি পাথর ছাড়া আর অন্য কিছুই নয়। তুমি একটি পাথর ছাড়া আর অন্য কিছুই নয়। লা তাদুরু ওয়া লা তানফাউ, তুমি কারো উপকারও করতে পারো না আর কারো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলু মা কাব্বালতু, আর আমি যদি না দেখতাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিয়েছে, অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে যদি আমি না দেখতাম, তা মা কাব্বালতু, তোমাকে আমি কখনো চুমু দিতাম না। শান আর কত মান প্রকাশ করেছেন। পাথরটি চুমু দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, এটা রসুল বানিয়ে দিয়েছে। সেটি হচ্ছে কি, রসুলুল্লাহ চুমু দিয়েছে। ওমর বলতেছে, রসুল যদি তোমাকে চুমু না দিত তাহলে আমি ওমর কখনো তোমাকে চুমু দিতাম না। এটা হচ্ছে সাহাবাই কেরাম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আনুগত্যতা এবং তার প্রতি মহাব্বত বহিঃপ্রকাশ। দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার কাছে আমরা অনুরোধ, দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জীবন একবার হলে মক্কা শরীফে যায়া আল্লাহর হাবিব যে পাথরে চুমু দিয়েছে ওই পাথরে আমরাও যেন একবার চুমু দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করে, পড়ি আমিন। দর্শক শ্রোতা, এবারের মতো আজকের এই পর্ব শেষ করলাম। আপনারা আশাবাদী যেখানে থাকবেন আমাদের 7 মিনিট হাদিস ক্লাসে অংশগ্রহণ করবেন, প্রতিবেশী যারা আছে ভাই বন্ধু তাদেরকে অংশগ্রহণ করাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর।